চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 416 জনের আর গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তির সংখ্যা 87891 এর মধ্যে চলতি আগস্টেই ডেঙ্গুতে মারা গেছেন 165 জন এদিকে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে গত 24 ঘন্টা কোনো মৃত্যু না হলেও হাসপাতালটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের হাসপাতালটি থেকে 24 ঘন্টা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 71 জন হাসপাতালটিতে 5টি ওয়ার্ডের 222টি বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ভর্তি ছিল 1304 জনের মতো এবং মোট বাসায় ফেরার সংখ্যা 1078 জন ওয়ার্ডে ভর্তি রোগীরা চিকিৎসায় সন্তুষ্ট হলেও ভর্তি হতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হয় 15 আগস্ট উপলক্ষে হাসপাতালটিতে কোনো প্রকার অর্থ ছাড়া ফ্রি টেস্ট করানো হচ্ছে